করোনা ভাইরাস বিশ্ব পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে থেকেই সাবধান করেছিল এখনই লকডাউন শিথিল বা তুলে নেওয়া হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ওয়ার্ল্ড মিটারের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৫৩২৫ জন আর মারা গেছে ৬৮১১ জন ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২১৯১৭ জন আর গোটা বিশ্বে মোট মৃতের সংখ্যা ২৬৫০৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৯৯৫২১ জন এদিকে মহাদেশগুলোর হিসেবেও বেড়েছে মৃত্যু সংখ্যা সর্বোচ্চ প্রায় ৩০০০ এর মতো মারা গেছে উত্তর আমেরিকাতে আর ইউরোপে মারা গেছে ২৫২৯ জন এছাড়া দক্ষিণ আমেরিকায় ৮৪৪ জন এশিয়াতে ৩৫৭ জন এবং আফ্রিকায় ৯৮ জন মারা গেছেন করোনা ভাইরাসের সবশেষ খবর সবার আগে জানতে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল newsnow24.com এর সাথেই থাকুন ঘরে থাকুন নিরাপদে থাকুন।